সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, অগ্নি নির্বাপন, উদ্ধার ও ভূমিকম্প মহড়ার মধ্য দিয়ে রবিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াসিনুল হাবিব, প্রকৌশলী আলী হায়দার খান সহ অন্যান্য কর্মকর্তাগণ, সোনারগাঁ থানার ওসি আলমগীর হোসেন, সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে আমাদের থাকতে হয়, যে কোনো দুর্যোগ হয়তো বা আসতে পারে আমাদের ইচ্ছার বাইরেও, সেখানে আমাদের করণীয় কি। দেশ ও জনতার কথা বলে।